তো প্রিয় দর্শক, আজকে পুকুরের যে মাছ ধরা কর্মসূচি রয়েছে আমাদের, সেটাই আপনাদেরকে দেখাবো আর কি। আপনারা যে বিশাল বড় বড় মাছগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আসলে কয়েক মাসের না, এগুলো কিন্তু অনেক দিন আগের ছাড়া। অর্থাৎ যখন মাছ ধরা হয় তখন বড়গুলোকে রাখা হয় এবং বাকিগুলোকে ছেড়ে দেওয়া হয়। আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কোনো ফিড খাওয়ানো মাছ না, এগুলো প্রাকৃতিকভাবে বড় হয়েছে। তাই এগুলো কিন্তু প্রায় 5-6 মাসের মাছ, অর্থাৎ এর বয়স হচ্ছে প্রায় 5-6 মাস। এগুলো যেহেতু নিজেদের পুকুর, তাই পুকুর কিনতে হয়নি, তাই ফিড দিয়ে যে তাড়াতাড়ি বড় করতে হবে এরকম কোনো ব্যাপার ছিল না, যার কারণে কিন্তু তারা প্রাকৃতিকভাবে বেড়ে ওঠার কিন্তু আসলে সময় পেয়েছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এই পুকুরে যেভাবে মাছ চাষ করা হয়, সাধারণত এগুলো বড়গুলো ধরা হলো এবং যেগুলো ছোট সাইজ সেগুলো আবার ছেড়ে দেওয়া হলো, এবং কিছুদিন পরে আবার পোনা ছেড়ে দেওয়া হবে মাছের। এভাবে করেই কিন্তু আসলে কার্যক্রমগুলো চলতে থাকে, যে বড়গুলো ধরা হয় এবং যেগুলো ছোট সাইজ সেগুলো ছেড়ে দেওয়া হয়, এবং মাছের ঘাটতি পূরণ করার জন্য আবার কিছু পোনা ছেড়ে দেওয়া হয়। এভাবে করেই কিন্তু আসলে চলতে থাকে। তো যখনই বুঝতে পারছেন যে আর্থিক কোনো ঘাটতি দেখা দেয়, তখনই কিন্তু আসলে পুকুর থেকে মাছ ধরা হয়। তো আপনাদের একটা কথা বলে রাখি, এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিলভার জাতীয় মাছ, এরপরে এখানে রয়েছে রুই জাতীয় মাছ। তো এখানে রুই জাতীয় মাছের গ্রোথ কিন্তু একটু কম। আপনারা সিলভার মাছ দেখতে পাচ্ছেন, এটা বেশ কিছু মাছ রাখলে এটা বড় হয়, ঠিক আছে, কিন্তু যদি আপনি কাতল জাতীয় মাছগুলো চাষ করেন তাহলে সেক্ষেত্রে আপনি বেশ লাভবান হতে পারবেন, কারণ বাজারে এটা চাহিদাও থাকে বেশ এবং দামও কিন্তু একটু বেশি পাওয়া যায়।